Lesson 105, page 263. These are common speaking expression. ক্ষুধার্ত বোঝাতে আমরা যেই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি. One of the common way to say this is, I'm hungry. আমি ক্ষুধার্ত. I'm hungry. আমি ক্ষুধার্ত. Feel like eating. খেতে আগ্রহী. We can say like, I feel like eating. আমি খেতে আগ্রহী. Feel like eating. খেতে আগ্রহী. Next one is, I'm starving. আমি ক্ষুধার্ত. I'm starving. আমি ক্ষুধার্ত. এই সেন্টেন্সটা ব্যবহার করলে অনেকটা আমাদের নেটিভের মতো শোনাবে. নেটিভরা সাধারণত এটা ব্যবহার করে থাকে. I'm starving. আমি ক্ষুধার্ত. I'm hungry as a wolf. আমি নেকড়ের মতো ক্ষুধার্ত. I'm hungry as a wolf. আমি নেকড়ের মতো ক্ষুধার্ত. বাংলায় আমরা যেরকমটা বলে থাকি যে আমি, আমার এত ক্ষুধা লেগেছে যে আমি একটা হাতিও খেয়ে ফেলতে পারি. সো ওটাকে আমরা ইংরেজিতে বলতে চাই না, আমরা এভাবে বলতে পারি যে I'm hungry as a wolf. আমি নেকড়ের মতো ক্ষুধার্ত. I'm feeling hungry. আমি ক্ষুধা অনুভব করছি. I'm feeling hungry. আমি ক্ষুধা অনুভব করছি. I have an appetite. আমার ক্ষুধা আছে. I have an appetite. আমার ক্ষুধা আছে. I have an appetite. আমার ক্ষুধা আছে. রাগ অথবা অভিমান প্রকাশ করতে আমরা যেই বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো, I'm angry. আমি রাগান্বিত. I'm angry. আমি রাগান্বিত. I don't believe it. আমি বিশ্বাস করি না. I don't believe it. আমি বিশ্বাস করি না. What a pain. কি বেদনাদায়ক. What a pain. কি বেদনাদায়ক. Damn it. গোল্লায় যাক. Damn it. গোল্লায় যাক. প্রচণ্ড রাগ বোঝাতে আমরা মাঝে মাঝে এই শব্দটা ব্যবহার করে থাকি. Damn it. গোল্লায় যাক. Get out of my way. আমার পথ থেকে সরে যাও. Get out of my way. আমার পথ থেকে সরে যাও. I can't stand it any longer. আমি আর সহ্য করতে পারছি না. I can't stand it any longer. আমি আর সহ্য করতে পারছি না. I'm fed up with it. আমি এটাকে নিয়ে বিরক্ত. I'm fed up with it. আমি এটাকে নিয়ে বিরক্ত. What nonsense. কি বাজে বকো. What nonsense. কি বাজে বকো.